শরীরে পুলিশের ছোড়া শটগানের অসংখ্য গুলি নিয়ে দেড় মাসের বেশি সময় হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করেছে রাতুল। বেঁচে থাকার চেষ্টা করেও শেষ পর্যন্ত হেরে গেছে আমার আদরের সন্তানটা। খুলিটা উড়ে গেছে গুলি দিয়ে, গুলি করার মধ্য দিয়ে একটা খুলি উড়ে গেছে, উড়ে গিয়ে ব্রেনের একটা অংশ নষ্ট হয়ে গেছে, তারপরেও ভালো হয়েছে সে। আর কিছু গুলি, সাররা গুলি যেটা বলি আমরা, ছোট ছোট পিলেট জাতীয় যে গুলিগুলো, এগুলো তার ডান পাশে, বাম পাশে, মানে বুকের মানে চারপাশে ঝাঁঝরা বলা যায়, কয়েক শত হাজার পার হয়ে যাবে, এরকমও হতে পারে। পেশেন্ট ডেভেলপও হয়েছে, উন্নতিও হয়েছে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বগুড়ার স্কুল ছাত্র 13 বছর বয়সী জোনায়েদ ইসলাম ওরফে রাতুল দেড় মাসের বেশি চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। গত 23 সেপ্টেম্বর সকাল 7টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জোনায়েদ ইসলাম বগুড়ার উপশহর এলাকার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বাবা জিয়াউর রহমান ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জিয়াউর রহমান জানান, শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্ধুদের সঙ্গে অংশ নেয় জোনায়েদ। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর বন্ধুদের সঙ্গে ছাত্র জনতার বিজয় মিছিলে যোগ দেয় জোনায়েদ। বিকেল 4টার দিকে ছাত্র জনতার মিছিল বগুড়া শহরের বড়গোলা থেকে সাতমাথা এলাকায় যাওয়ার চেষ্টা করলে সদর থানার সামনে পুলিশ সেই মিছিল লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশের ছোড়া শটগানের গুলি জোনায়েদের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। জিয়াউর রহমান আরও জানান, জোনায়েদের মরদেহ হাসপাতাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে তার লাশ নেওয়া হয় বগুড়া শহরের হাকির মোড়ের বাসায়। পরে দ্বিতীয় জানাজা শেষে তাকে নামাজগড় আঞ্জুমান গোরস্থানে দাফন করা হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।